বীজপুর থানা তৎপরতায় জোর কদমে চলছে সচেতনতা মার্চ তৈরি। রাতের অন্ধকারে বীজপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রত্যেকটি পণ্য সামগ্রী দোকান ও ওষুধের দোকানের সামনে সাদা চুনের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে গণ্ডি, যাতে মানুষ এক মিটার দূরত্ব বজায় রেখে সচেতনভাবে করতে পারে কেনাকাটা, আর এই সচেতনতার প্রভাবই ভাইরাসকে রোধ করতে পারে। বীজপুর থানার সাব ইন্সপেক্টর শুভাশিস আচার্য নিজে দাঁড়িয়ে থেকেই গোটা হালিশহর কাঁচড়াপাড়া জুড়ে তৈরি করেছেন এই সচেতনতা মার্ক।